তো আজকে আমরা এখানে তোমাদের যে লগারিদমের চ্যাপ্টারটি আছে ক্লাস নাইনের এখানে আটের দ্যাগের অঙ্কটি আমি বুঝিয়ে করিয়ে দেব কারণ আমাকে অনেকে কমেন্ট করেছিল আটের দাগের অঙ্কটা নাকি বুঝতে পারেনি তো সেই জন্য আটের দ্যাগের অঙ্কটা আমি ঘুরে করে দিচ্ছি তোমরা ভালো করে স্টেপ বাই স্টেপ দেখো এবং বুঝো তোমাদেরও যদি কোনো কিছু কোথাও প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো সেটা যে কোনো চ্যাপ্টারে হোক আমি করিয়ে দেবো তো এখানে আটের দ্যাগের অঙ্কটি কী আছে দেখো বলছে যদি লগ এক্স ডিভাইড বাই বিসি ইকাল টু লগ ওয়াই ডিভাইড বাই সি মাইনাস এ এবং লগ যে ডিকাল টু এ বি হয় তাহলে প্রমাণ করতে হবে সবার প্রথমে এই এর এটি করি তারপরে বি টি করবো তো এখানে এতে কি বলেছে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ এবং জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকাল টু ওয়ান এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে তো এটাকে কীভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ করছি তোমরা দেখো তো সবার প্রথম আমরা এখানে আটের দাগের এখানে এই এর অঙ্কটিকে আমরা সলিউশন করি তো দেখো এ অঙ্কটি সলিউশন করার জন্য দেখো অঙ্কটি যে প্রথমে সবার প্রথম যে ডাটাটি দিয়ে আছে সেটিকে আমরা টুকে নেব তাহলে এখানে লিখবো যে ধরি ধরি এখানে লগ এক্স ডিভাইড বাই বি সি বি মাইনাস সি ইকাল লগ ওয়াই মাইনাস এ ইকাল টু লগ জেড ডিভাইড বাই এ মাইনাস বি এটা ইকাল কী ধরবো ধরে নেব তো এবারে একটা একটা সেপারেট করি সবার প্রথম দেখো এখানে এই প্রথমেরটাকে তুলে নিই তাহলে এখানে দেখো লিখব যে লগ এক্স ডিভাইড বাই এখানে হচ্ছে বি এটা এটা আশা করি এতদূর পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই তো এবারে দেখো কি করব এবার এখান থেকে আমি লগ এক্সটাকে এরকমভাবে রেখে দেব এবং এখানে এই বি মাইনাস সিটাকে সমানের ওপাশে নিয়ে যাবো তাহলে হবে কত এখানে কে ইন্টু বি মাইনাস সি তো এর পরের যে টার্মটি হবে দিয়ে তোমাদের প্রবলেম হচ্ছে তোমরা দেখো অঙ্কটি ভালো করে দেখলে বুঝতে পারবে প্রমাণ করতে যেটা দিয়ে আছে তোমরা ওটা ভালো করে লক্ষ্য করো দেখো এক্সের মাথায় বি প্লাস সি দেওয়া আছে তো সেই জন্য আমরা দেখো এখানে দেখো কি করব যে উভয় পাশে বি প্লাস সি এখানে দিয়ে দেবো সমানের দুপাশ সমানের দুপাশে হচ্ছে বি প্লাস সি গুণ করব তাহলে এখানে বি প্লাস সি এটা ইন টু লগ এক্স এটা ইকাল টু কে ইন্টু এখানে হচ্ছে বি মাইনাস সি আর এখানে হচ্ছে বি প্লাস সি হয়েছে দেখো এ পাশে যে দিলাম এপাশেও বি প্লাস সি দিলাম এ বি প্লাস সি দিলাম তাহলে কোনো কিছু এক্সট্রা কিন্তু লিখা হয়নি তুমি যদি এই টার্মগুলোকে উড়ি দাও ঠিক আগের টার্মটি চলে আসবে তোমাদের প্রবলেম হচ্ছে এই জায়গাটাতেই হচ্ছে যে এখানে এই বি প্লাস সিটা আসছে কেন দেখো এখানে বিপ্লাস সিটা তুমি যদি না আনো তো পরের স্টেপগুলো করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে এখানে বিপ্লাস সিটা তুমি যদি না আনো এখানে যখন প্রমাণ করতে যেটা বলেছে সেটা তোমার আসবে না সেই জন্য প্রমাণ যেখানে করতে দিয়েছে ওখানে দেখো এক্সের মাথায় কী আছে ওখানে এক্সের মাথায় আছে বিপ্লাস সি তো এই জন্য দেখো এখানে ওই যে সমানের দুপাশে বিপ্লাস সি দিয়ে আমি গুণ করেছি তো এরপরে নেক্সট স্টেপটা কী হবে সেটা নেক্সট পেজে করছি দেখো তাহলে দেখো এপাশে দেখো সমানের এপাশে পাশে বি প্লাস সি যেরকম গুণ করেছিলাম সেরকম এটাকে রেখে দিলাম ইন্টু লগ অফ এক্স আর এর পাশে দেখো এটা তাহলে এরকমভাবে রইল যে বি মাইনাস সি আর এখানে হচ্ছে বি প্লাস সি তো এরপরে নেক্সট স্টেপ তাহলে কী হবে দেখো এখানে আমি এটাকে এরকমভাবে লিখতে পারি লগ এটা গুণের আকারে আছে তাহলে আমি এক্সের মাথায় লিখে দিতে পারি যে বি প্লাস সি এটা আর এটা ইকাল টু কি লিখতে পারি কে এখানে হচ্ছে বি স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস সি স্কোয়ার এটা করতে পারি আশা করি এটা ক্লিয়ার এবার দেখো বাকি যে দুটো আছে সেই দুটোকে অনুরূপভাবে আমি একই রকম লিখতে পারি তাহলে লিখব যে একই ভাবে পাই একই রকমভাবে পাই তো একই রকমভাবে কি পাবো দেখো একই রকমভাবে পাবো এরকম লগ অফ এখানে ওয়াই তার মাথায় কত আছে সি প্লাস এ এটাই কালটু ঠিক এর মতো লিখব কে ইন্টু কী হবে কে এখানে দেখো কত হবে সি স্কোয়ার আর পরেরটাও ঠিক একই রকমভাবে লিখবো যে লগ এখানে জেডের পাওয়ারে কত এসবে জেডের পাওয়ারে দেখো কত আছে এ প্লাস বি তাহলে এ প্লাস বি টু কে এখানে হচ্ছে এ স্কোয়ার এখানে মাইনাস বি স্কোয়ার আশা করি এতদূর পর্যন্ত সকালে ক্লিয়ার যদি প্রবলেম হয় কোথাও কমেন্ট বক্সে আবার জানাতে পারো তো এরপরে তাহলে নেক্সট স্টেপ কী হবে দেখো আমি তিনটাই বার করেছি লগের মাথায় এক্স টু দি পাওয়ার বি প্লাস সি লগের মা এখানে লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ আর লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি এবারে এই তিনটাকে কী করব একই সঙ্গে যোগ করে দেবো যোগ করে যেটা প্রমাণ করতে বলেছে সেটা আনবো তো ওটা নেক্সট পেজে করছি দেখো তো তাহলে আমরা এখানে এবারে যোগ করি তাহলে লগ অফ এক্স টু দি পাওয়ার এখানে হচ্ছে বি প্লাস সি আর প্লাস এখানে লগ অফ ওয়াই টু দি পাওয়ার এখানে হচ্ছে সি প্লাস এ আর প্লাস লগ অফ এখানে হচ্ছে জেড টু দি পাওয়ার এখানে হচ্ছে এ প্লাস বি ঠিক আছে তো এটা আছে তো এখানে আবার তাহলে এইটার মান কতবার করেছিলাম এটার মান বার করেছিল কে ইন্টু কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এখানে এটার মান কতবার করেছি ওয়াই এখানে লগ ওয়াই টু সি প্লাস এর মান কত আছে কে ইন্টু এখানে হচ্ছে সি স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার আর তারপরটার মান এখানে কতবার এখানে বেরিয়েছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রত্যেকের মানগুলো পুট করলো তো এটা পুট হলো তো এরপরে তাহলে আমি কী করতে পারি দেখো তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কে ইন্টু বাকি এগুলো কী হবে একসাথে হবে মানে এগুলোকে সবের কমন নিয়ে নাও বাকি তাহলে কী পড়ে থাকবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এখানে হবে কত সি স্কোয়ার মাইনাস স্কোয়ার আর এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তো এখানে দেখো এখানে এই এ স্কোয়ারের সঙ্গে এই স্কোয়ার কাটবে এই বি স্কোয়ারের সঙ্গে এখানের এই বি স্কোয়ার কাটবে এই সি স্কোয়ারের সঙ্গে এই সি স্কোয়ার কাটবে মানে কত আসবে মানে আসবে কে ইন্টু এখানে কত আসবে এখানে হচ্ছে জিরো তাহলে কে ইন্টু জিরো মানে হচ্ছে কত এখানে হচ্ছে জিরো আর এটা মানে কত বলতে পারি এখানে এটা মানে বলতে পারি যে লগ এখানে ওয়ান ঠিক আছে তো এখানে দেখো তাহলে এটাইকার একটু কত পেয়েছি আমার লগ ওয়ান তাহলে আমি এখানে এটাকে লিখতে পারি যে এরকমভাবে লিখবো যে লগ এগুলোকে যদি আমি একসাথে লিখি এগুলোকে যদি তিনটাকে একসাথে লিখি এরকমভাবে লিখাবে লগ বি প্লাস সি ইন্টু এখানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এখানে সি প্লাস এ আর ইন্টু জেড টু দি পাওয়ার কত হবে এ প্লাস বি এটা ইকাল টু কত এটা ইকাল টু লগ ওয়ান হয়েছে এটা তো এটা ইকাল টু লগ ওয়ান তো দেখো উভয় পাশে যদি আমি লগগুলোকে উঠিয়ে দিই তুমি চাইলে এখানটায় না একটা ব্যাকেট ইউজ করে দিবে সবাই একটা একটা ব্যাকেট ইউজ করে দেবে তাহলে এখানে উভয় পাশে লগগুলোকে যদি আমি তুলে দিই তাহলে কত আসবে দেখো এখানে এখানে আসবে এখানে লগ তো উঠে গেলো তাহলে পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন টু ওয়াই টু দি পাওয়ার এখানে হচ্ছে সি প্লাস এ আর ইন্টু জেড টু দি পাওয়ার এখানে হচ্ছে এ প্লাস বি এটা ইকাল টু কত এটা ইকাল টু ওয়ান তো এটাই হচ্ছে আমাকে প্রমাণ করতে দিয়েছিল তাহলে এখানে হচ্ছে প্রমাণিত হয়ে গেল আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো কীভাবে প্রমাণটা হয়েছে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো এবারে ছিল বিয়ের যে অঙ্কটা আছে ওটা করা যাক তো এরপরে নেক্সট বিয়ের ত্যাগের অঙ্কটি কী আছে দেখো আছে এখানে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার আছে সি স্কোয়ার প্লাস এসি প্লাস এখানে এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার আছে এট স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকাল টু ওয়ান তো এটিকে কীভাবে সলিউশন করতে হবে খাতায় স্টেপ বাই স্টেপ করছি দেখো এবং তোমরা ওইভাবে করো আশা করি ক্লিয়ারলি বুঝতে পারবে তো আমরা এবার এখানে বিয়ে থেকে যে অঙ্কটা পড়লাম সেটা আমরা এবারে সলিউশন করে দেখাও আচ্ছা সবার প্রথম ডাটা যেটা দিয়ে আছে ওটাকে টুকে নিই তাহলে এখানে দিয়ে আছে যে লগ এক্স ডিভাইড ওয়াই কত দিয়ে আছে বি মাইনাস সি তারপর দিয়ে আছে যে লগ ওয়াই এটা ডিভাইড বাই এখানে হচ্ছে সি মাইনাস এ আর এটা দিয়ে আছে লগ জেড এটা ডিভাইড ওয়াই এখানে হচ্ছে এ মাইনাস বি এটা ইকাল টু কত এটা ইকাল টু কি তো আবার ঠিক আগের মতো আমরা একটা একটা তুলে নেবো একটা তুলে দেখাবো বাকি দুটোকে অনুরূপভাবে বা একই রকমভাবে লিখে দেবো তো সবার প্রথম তাহলে এখানে এটাকে তুলবো যে লক এক্স ডিভাইড বা এখানে হচ্ছে বি মাইনাস সি এটা ইকাল টু এটা দিয়ে আছে তো এখান থেকে তাহলে আমি কি করবো দেখো এখান থেকে এরকম লিখবো যে লগ এক্স ইকাল টু কে ইন্টু এইটাকে সমানের এপাশে নিয়ে গেলে হবে কত কে ইন্টু বি মাইনাস সি এটা এরপরে আবার বলছি তোমাকে যেখানে প্রমাণ করতে যে প্রমাণটাতে দেখো এক্সের পাওয়ারে কত দিয়ে আছে সেটা তুমি গুণ করে দেবে উভয় পাশে দেখো এক্সের পাওয়ারে দিয়ে আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার তো দেখো ওইটা গুণ করার সাথে তুমি কীভাবে বুঝবে যে গুণ করতে হবে দেখো তুমি যদি এখানে ওইটা গুণ করো ওই বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার তবেই কিন্তু এক্সের পাওয়ারে আসবে এখানে যদি গুণটা করো তবে এক্সের পাওয়ারে আসবে সেটা দুটো স্টেপ করলেই বুঝতে পারবে তো এখানে ওই এক্সের পাওয়ারে প্রমাণে যেটা করতে বলেছে প্রমাণে যেটা দিয়ে আছে এক্সের পাওয়ারে ওটাকে তুমি গুণ করে দেবে তো এখানে তাহলে হচ্ছে বি স্কোয়ার এখানে হচ্ছে বি সি এখানে প্লাস সি স্কোয়ার এটা ইনটু এখানে দিয়ে আছে লগ এক্স আর এটা হচ্ছে কে ইনটু এখানে বি মাইনাস সি আর এটা হচ্ছে বি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে বি সি প্লাস এখানে হচ্ছে সি স্কোয়ার ঠিক আছে এটা হয়েছে এটা তো এখান থেকে তাহলে আমি আবার কী লিখতে পারি দেখো এখান থেকে লিখা যাবে মানে এক্সের পাওয়ারে এটা চলে যাবে লগ তাহলে এখান থেকে লিখা যাবে যে লগ এখানে এক্স টু দি পাওয়ার এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে বি প্লাস এখানে হচ্ছে সি স্কোয়ার এটা আর এ পাশে কি লিখা হবে এ পাশে কে ইন্টু দেখো এটা হচ্ছে কিসের সূত্র বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার তোমরা আগেই পড়েছ ক্লাস এইটে পড়েছ এই সূত্রগুলো ঘনফলের সূত্র যে এ মাইনাস বি ইন্টু এস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে কি লিখতে পারি মানে লিখতে পারি এখানে হচ্ছে এখানে লিখবো যে বি কিউ মাইনাস এখানে হচ্ছে সিকিউ এটা তো এটা হচ্ছে আমার হলো ঠিক একই রকমভাবে আমি এটার ক্ষেত্রেও লিখব এটার ক্ষেত্রেও লিখবো এটা একই রকমভাবে লিখে দেবো ঠিক আছে নাহলে তুমি যদি সবগুলো ক্যালকুলেশন করতে চাও করতে পারো কিন্তু তা যাতে টাইম নষ্ট হবে সেজন্য একই রকমভাবে লিখে দিই তো ওটা নেক্সট পেজে কী কী লিখতে হবে নেক্সট পেজে লিখে দিচ্ছি দেখো তাহলে লিখব যে একই রকমভাবে পাই ঠিক আছে একই রকমভাবে পাই তো একই রকমভাবে তাহলে আমরা লিখবো যে লগ ওয়ার ক্ষেত্রে লিখি তাহলে লগ এখানে ওয়াই টু দি পাওয়ার তাহলে এখানে পাওয়ারটা দেখে দেখে লিখবে পাওয়ারে দেখো কত দিয়ে আছে পাওয়ারে দিয়ে আছে মানে প্রমাণে যেটা পাওয়ারে দিয়ে আছে ওয়ায়ের কত দিয়ে আছে সি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে সি এ প্লাস এখানে হচ্ছে এ স্কোয়ার আর এ পাশে তাহলে কত হবে এ পাশে হবে কে ইন্টু আগেরটার মতো দেখে দেখে লিখো যে হচ্ছে কত হবে সি কিউব আর মাইনাস এ কিউব হয়েছে ঠিক একই রকমভাবে আমি এবার কি জেডের ক্ষেত্রে লিখব তাহলে এখানে লিখবো লগ এখানে হচ্ছে জেড টু দি পাওয়ার এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার এটা ইকাল টু কে ইন্টু যা হচ্ছে এ কিউব মাইনাস কী হবে বি কিউব ঠিক এটার মতো আগেরটার মতো দেখে দেখে সিমিলারভাবে লিখবে এবার ঠিক আগের মতো আমরা কী করবো দেখো এখানে তিনটাকে কি করব এখানে হচ্ছে যোগ করে দেবো তো তিনটাকে আমরা এখানে যোগ করব তো এখানে দেখো তাহলে লিখবো যে এখন এখন এখানে তিনটা যোগ করবো তাহলে সবার প্রথমটা কী ছিল সবার প্রথম ছিল লগ এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এখানে বি স্কোয়ার প্লাস হচ্ছে বি প্লাস এখানে হচ্ছে সি স্কোয়ার তারপর একটা হচ্ছে লগ এখানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এখানে সি স্কোয়ার প্লাস এখানে সি এ প্লাস হচ্ছে এখানে স্কোয়ার আর এখানে তারপরে যেটা ছিল সেটাকে এখানে লিখে দিচ্ছি যে প্লাস দিয়ে প্লাস এখানে হচ্ছে লগ এখানে কত আছে জেড ডু দি এখানে এ স্কোয়ার প্লাস এখানে হচ্ছে এবি প্লাস বি স্কোয়ার তো এরপরে এখানে হচ্ছে প্রত্যেকের মানগুলি আমরা এখানে বোস করাবো তাহলে এটার প্রত্যেকের মান দেখো এটার মান কত বার করেছিলাম এটার মান মার্ক করেছিলাম আগের পেজটাতে বার করেছিলাম এটার মান মার্ক করেছিলাম কে ইন্টু বি কিউব মাইনাস হয়েছে এটা আর প্লাস দিয়ে এটার মান কত বার করেছি এটার মানে এই যে বেরিয়েছে কে এখানে হচ্ছে সি মাইনাস হচ্ছে এ আর তারপর হচ্ছে প্লাস একে শেষকালে এটা বেরিয়েছে যে জেড ডুদ্বিপার লক জেড ডুদীপার এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের মান আছে কে কিন্তু এখানে হচ্ছে এ কিউব মাইনাস এখানে হচ্ছে বি কিউ ঠিক আছে এটা তো এবারে এইটাকে শুধু ক্যালকুলেশন করবো কত আসে দেখি তো ওটা নেক্সট পেজে করছি দেখো তাহলে কত আসবে দেখো সমান এটাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে কত আসবে বি কিউ মাইনাস সি আর এখানে কত আসবে এখানে বি কিউ মাইনাসিক কিউ প্লাস এখানে সি কিউব মাইনাস এ কিউব আর এখানে শেষকালে আসবে এ কিউব মাইনাস বি তো এটা দেখো প্রত্যেকটাতে কাটবে এটার সঙ্গে এটা কাটবে এই বি সঙ্গে এখানে বি কিউ এই সি সঙ্গে সি কিউব মানে কত আসবে মানে আসবে এখানে কে ইন্টু জিরো মানে হচ্ছে জিরো মানে লগ ওয়ান ঠিক আছে তাহলে আমি এখানে কী পেলাম দেখো দেখো আমি এখানে পেলাম টোটাল পেলাম কত পেলাম অতএব আমি এখানে পেয়েছি যে লগ এখানে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস এখানে হচ্ছে সি স্কোয়ার এটা ইন্টু মানে এইগুলোকে এক জায়গায় পরপর লিখলে মানে যোগের আকারে আছে তাহলে আমি কি গুণের আকারে লিখতে পারি তাহলে এখানে ইন টু ওয়াই টু দি পাওয়ার এটাকে এরকম লেখা হবে সি স্কোয়ার প্লাস এখানে সি এ প্লাস এখানে এ স্কোয়ার ইন টু এখানে হচ্ছে জেড টু দি পাওয়ার এখানে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা ইকাল টু কত এটা ইকাল টু এখানে হচ্ছে লগ ওয়ান হয়েছে তো উভয় ক্ষেত্রে লগগুলোকে তুলে দিলে কত করে থাকবে উভয় ক্ষেত্রে লগগুলোকে তুলে দিলে শুধু পড়ে থাকবে দেখো এই পাশে হচ্ছে লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে বি সি প্লাস এখানে হচ্ছে সি স্কোয়ার ইন টু ওয়াই টু দি পাওয়ার এখানে কত পড়ে থাকবে সি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে সি এ প্লাস এ স্কোয়ার আর এখানে কত পড়ে থাকবে জেড টু দি পাওয়ার এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এখানে বি স্কোয়ার এটা ইকাল টু কত এটা ইকাল টু ওয়ান তো এটা হচ্ছে এখানে প্রমাণ করতে দিয়েছিল তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো তোমাদেরও যদি কোনো কিছু প্রবলেম থেকে থাকে তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাও যে কী কী প্রবলেম আছে আমি সলিউশন করে দেবো ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো তো দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে